गुड मॉर्निंग सुप्रभात हेलो भाई वेलकम एवरीवन दिस इज इम्तियाजी रोमांस एंड एजुकेटर नाउ यू आर वाचिंग द वेब सॉल्यूशन ऑफ बंगाल नंबर 1 स्टडी चैनल প্রত্যেককে জানো তোমাদের রেগুলার বেসিস যেমন ক্লাসটি চলে আজকে তোমাদের দেখে বুঝতে পারছো তোমাদের ম্যাথস এবং জিআই একটা সেশনই হবে ঠিক আছে প্রত্যেককে যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেক ক্লাসটি শেয়ার করো তো আমরা কুইক বা র্যাপিডলি কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব ম্যাথস এবং জিআর উপর থেকে ঠিক আছে তো সেশনে যারা যুক্ত হচ্ছে প্রত্যেক সেশনটা কিছু শেয়ার করবে টার্গেট আমাদের কি সামনে যাদের কেপি মেন্স থেকে শুরু করে যাদের ফুড এসআই থেকে শুরু করে লেডি কনস্টেবল প্রত্যেকের জন্য এই ক্লাসটি অনেক হেল্প করবে ঠিক আছে ম্যাথস এবং জিএ আমরা মিক্সড আকারে ক্লাসটি করব আজকে ওকে শুরু হচ্ছে ক্লাস প্রত্যেকের ক্লাসটি একটু শেয়ার করবে এবং আমাদের জুনের যে জুন মাসের যে টোটাল পুরো ক্লাস রুটিন যেটা চলছিল সেটা এখানে দেওয়া আছে প্রতিটি স্যারের ক্লাস তোমরা ফলো করবে সোম থেকে শনি অবশ্যই আমাদের যুক্ত থাকবে টেলিগ্রাম অফিসিয়াল যেটা দ্য ওয়ে অফ সলিউশন এখানে প্রত্যেকে কারেন্ট যুক্ত হওয়ার মাধ্যমে বা কানেক্টেড থাকার মাধ্যমে তোমরা রেগুলার বেসিস বিভিন্ন চাকরি প্রস্তুতির তোমরা খবর বিভিন্ন নোটিফিকেশন পিডিএফ সবকিছু এখান থেকে কালেক্ট করতে পারবে ওকে শুরু হচ্ছে ক্লাস প্রত্যেকে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করবে কারণ আজকে একটা মাত্র সেশন হবে ম্যাথস এবং জিএ মিক্সড আকারে ঠিক আছে চল শুরু হচ্ছে ক্লাস প্রথম প্রশ্ন অন স্ক্রিন যারা দেখতে পাচ্ছ অলরেডি প্রত্যেকে উত্তর করবে দ্রুত গতিতে অ্যান্সার করবে কারণ এখানে আমি জাস্ট 30 সেকেন্ড করে সময় দেবো প্রতিটি প্রশ্ন তোমরা দেখে সঠিক অ্যান্সার করে দিতে হবে ওকে চলো শুরু হচ্ছে প্রথম প্রশ্ন তো দেখতে থাকো প্রত্যেকে এবং সঠিক উত্তর দেবে প্রতিটি প্রশ্নের সময়সীমা 30 সেকেন্ড এখানে একটা তোমাদের সিম্পলিফিকেশন আছে তো যারা আনসার করেছো অলরেডি এখানে -5 -93 -3 আছে এবং 93 আছে তো এখানেই সঠিক উত্তর প্রত্যেককে দিতে হবে সঠিক উত্তরটি দেখে নাও যে কি হচ্ছে 93 কে দিয়ে যদি আচ্ছা এটা তোমাদের প্রথমত বুঝতেই পারছো অনেকে করে ফেলেছো পিছন থেকে যদি করো সব থেকে বেশি মানে সুবিধা হবে কারণ আমাদের ব্র্যাকেট বা বদমাস যেটা আমরা রুলস অ্যাপ্লাই করি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এভাবে আমরা করব তারপরে অফের কাজ করব ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন এভাবে আমরা নিয়ম মেপে বা নিয়ম মাফিক ক্লাস মানে এটা ক্যালকুলেশনটা করব তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে আমরা শেষ করব মানে -18 ডিভাইডেড বাই -2 এখানে বুঝতে পারছো -- ভ্যানিশ হয়ে 9 দিচ্ছে বোঝা গেল সেই 9 কে 27 দিয়ে ভাগ করে এখান থেকে 9 পাচ্ছি মানে 3 পেলাম আলটিমেট 27 কে আমরা 9 দিয়ে ভাগ করে 3 পেলাম সেই 3 এর সঙ্গে -5 গুণ করে -15 পেলাম এই অবধি -15 প্লাসে মাইনাসে মাইনাস মানে -15 থাকলো আর আগে একটা -16 ছিল এই দুটো যুক্ত করে -31 হয়ে গেল সেটা ভাগ করতে হবে 93 দিয়ে ওকে তাহলে বুঝতে পারছো প্রত্যেকে 3 তো অবশ্যই দেবে কিন্তু -3 একটা দিয়ে ওকে অপশন এটাই রাইট অ্যান্সার হবে চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোবো যাদের এসছে -3 দিস ইজ দ্য রাইট অ্যান্সার 2 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখা সমস্যা উত্তর করো দেখো রিজনিং থেকে প্রশ্নটি আছে কোডিং ডিকোডিং চলো উত্তর করো প্রত্যেকে এ বি সি অর ডি যদি কাটকে এভাবে লেখা হয় তাহলে ড্রাইকে কিভাবে লিখবে এ বি সি অর ডি চলো প্রত্যেকে সেশনটি একটু শেয়ার করবে অবশ্যই লাইক করবে দ্রুত ক্লাসটি শেয়ার করো কারণ একটা সেশন চলবে আজকে মাত্র 1 ঘন্টা একটা ক্লাস হবে ম্যাথ যে মিক্সড আকারে ক্লাসটি হবে ঠিক আছে চলো প্রত্যেকে শেয়ার দেবে আচ্ছা এখানে দেখো কোডিং ডিকোডিং তোমরা কিভাবে করবে এখানে বুঝতে পারছো সি ইউ টি কাটকে লেখা হচ্ছে বিডি বিডি ইউ কে এখানে দেখো 21 পড়েছে আর টি থেকে আমরা এস ইউ মানে টি বসছে এস এবং ইউ এর ভিতরে তাহলে একইভাবে আমরা কি করতে পারি ড্রাইকে লিখবো ডি আর ওয়াই ড্রাইকে আমরা লিখে দেবো ডি ফর বলো ডিটা দেখো এটা যেমন সি বি এবং ডি এর মাঝখানে বসেছে তাহলে আমাদের এখানেও ডিটা ডিটা আমাদের বসবে সি এবং ই এর মাঝখানে সি ডি ই আর এর পজিশন 18 দাও এবং ওয়াই এর পজিশন ওয়াইটা আবার লিখবো আমরা এক্স জেড কেন এক্স এবং জেড এর ভিতরে ওয়াইটা বসেছে তাহলে সি ই 18
18xz খুব ভালো করে দেখো কারণ এটা সব ঠিকঠাক করে যদি দাগানো ভুল হয় সব কিছু গেল যেটা আমাদের দেখার ভুল হয় মাঝে সাঝে এটা yz দিয়েছে হ্যাঁ বাট xz দিতে হবে কারণ yটা x এবং z এর ভিতরে পড়ছে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দিকে প্রত্যেককে চলো এবং দ্রুত গতিতে আনসার করো দেখো সঠিক আনসার কি আসছে এ বি সি ও চলো তাড়াতাড়ি এখানে নাম্বার সিরিজ দেওয়া আছে প্রত্যেকে আশা করি পারবে এটা এখানে তোমাদের 164 139 114 এভাবে সিরিজটি আছে নেক্সট টার্ম কি হবে জলদি প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবে প্রত্যেকে আনসার করার চেষ্টা করবে এ বি সি ও ডি গুড যারা আনসার করে ফেলেছ অলরেডি যে এখানে 30 সেকেন্ড অলরেডি হয়ে গেছে 164 থেকে 100 164 থেকে 139 139 থেকে 114 114 থেকে 89 89 থেকে 64 তারপরে কি হবে তো প্রত্যেকটা আমরা যদি গ্যাপটা দেখে নিই যে এখানে গ্যাপ কিভাবে বাড়ছে বা বাড়া কমা হচ্ছে এখানে অবশ্যই কমছে তো এখানে 20 25 মাইনাস 25 গ্যাপ আছে মাইনাস 25 গ্যাপ আছে এটাও তাহলে মাইনাস 25 দেখেই বুঝতে পারছো 9 5 14 এটাও দেখো মাইনাস 25 গ্যাপ আছে তাহলে নেক্সট আর একটা গ্যাপ নেব মাইনাস 25 করে দাও 6 থেকে 2 গেলে 4 আর 9 5 মানে 39 বোঝা গেল অপশন বি কারেক্ট অ্যানসার হয়ে গেল ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা এগোবো প্রত্যেকে উত্তর করবে 25 মিটার দৈর্ঘ্য এবং 17 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে সেই রাস্তাটির ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে প্রত্যেক উত্তর করবে এ বি সি ও ডি আচ্ছা যারা আনসার করেছো অলরেডি এখানে দেখে নাও যে ব্যাপারটা একদম ইজিলি তোমাকে বুঝতে হবে যে রাস্তাটা আছে কি বাইরের দিক দিয়ে তাই তো এটা ধরে নাও 25 মিটার এবং 17 মিটার ধরো এটা আয়তাকার একটা বাগান এটা 25 মিটার এটা 17 মিটার বাইরের চারিদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে তাহলে এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছো যে রাস্তা হচ্ছে এই যে এটা হচ্ছে রাস্তা এর ক্ষেত্রফল বার করতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি করতে পারি যে 25 ভালো করে বুঝে নাও যখন 2 মিটার অ্যাড হচ্ছে 25টা তখন এদিকে 2 এদিকে 2 বেড়ে 25টা আমাদের হয়ে যাচ্ছে 25 প্লাস 2 প্লাস 2 মানে 29 এখন এটা টোটাল হচ্ছে 29 বুঝতে পারছো তাহলে এটাও 17 প্লাস 4 বাড়ছে মানে 21 সোজা কথায় দৈর্ঘ্য হয়ে যাচ্ছে যেটা ছিল আমাদের 25 17 হ্যাঁ সেটা হয়ে যাচ্ছে 29 21 গুণ করো আর এখানে তোমাদের দিচ্ছে 17 গুণা 25 425 দিচ্ছে এটা গুণ করে নাও আচ্ছা 609 এবং 425 এর ডিফারেন্স বার করলে রাস্তা পেয়ে যাবে হ্যাঁ প্রত্যেকে বার করো 4 8 1 184 ঠিক আছে 184 বর্গ মিটার ওকে এইটুকু বুঝতে হবে জাস্ট গুণ করে বিয়োগ করে দিলে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে তো এখান থেকে রাস্তার ফর্মুলা দিয়ে অনেক প্রশ্ন আমরা করতে পারি তা এটা ইজি ছিল এটা ফর্মুলা করার কোনো দরকার নেই জাস্ট গুণ করে একটা ছোট ক্যালকুলেশন করলে আমাদের চলে আসছে ঠিক আছে অপশনে কারেক্ট অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা এগোবো একটি ষড়ভুজের সবকটি অভ্যন্তরীণ কোণের যোগফল নির্ণয় করো দেখি কে বলতে পারছে একটি ষড়ভুজের সবকটি অভ্যন্তরীণ কোণের যোগফল নির্ণয় করো তাড়াতাড়ি যারা এখনো বুঝতে পারছো না ভালো করে প্রশ্নটি দেখো ষড়ভুজ বলেছে
ষড়ভুজ মানে হচ্ছে ছটি ভুজ হবে, ছটি বাহু থাকবে, ছটি হাত থাকবে, ছটি সাইড থাকবে, যেটা বলতে পারো, তার অভ্যন্তরীণ বা ইনার যে অ্যাঙ্গেলগুলো ঠিক আছে সেইগুলো তোমাদের বার করতে বলে দিয়েছে। তাহলে ষড়ভুজ মানে বুঝতেই পারছো ছটা বাহু থাকবে। আমি একটু বড় করে একটু ড্র করে দিচ্ছি, ধরো এটা ষড়ভুজ, বুঝতেই পারছো ছটা বাহু। তো এখানে আমাদের প্রত্যেকটা কোণ তোমাকে কত ডিগ্রি সেটা সাম বার করতে বলেছে। তো মনে রাখবে ষড়ভুজ বলুক যত ভুজ বলুক বহুভুজের ক্ষেত্রে, হ্যাঁ বহুভুজ মানে যতক্ষণ অনেকগুলি বাহু থাকবে, ফরম্যাট হচ্ছে এন মাইনাস টু তার সঙ্গে 180 গুণ করে দেবে, ব্যাস। এন মানে কি স্যার? এখানে এন মানে হচ্ছে ছয়, কটা বাহু? ছটা। তাহলে মনে রাখবে ছটা বাহু বলে এন মাইনাস টু করলে কত? ছয় মাইনাস দুই মানে চার, আর 180 গুণ করে দাও, চার এককে চার, চার আটা 32, 720। ক্লিয়ার? যদি বলতো অষ্টভুজ, যদি বলতো অষ্টভুজ তখন কি করতাম? যদি বলতো অষ্টভুজ তখন কি করতাম? একদম লিখে নাও খাতায় ঝড়ের বেগে কর। যদি বলতো দশভুজ তখন কি করতাম? সিম্পল ফরম্যাট মনে রাখবে, অষ্টভুজ মানে কি? আটটা বাহু, আট থেকে দুই বাদ দাও ছয়, ছয় গুণে 180 করে দেবে। যদি বলতো দশভুজ কটা বাহু? দশটা বাহু, দশ থেকে দুই বাদ দাও আট, মানে যা বলবে তার থেকে দুই বাদ দিয়ে গুণ 180 মেরে দেবে, ব্যাস। ক্লিয়ার প্রত্যেকে? ঘটনা ক্লিয়ার হচ্ছে? তাহলে অপশন আজকের জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 720। ঠিক আছে, সাম বলেছে সবগুলোর যোগফল সমষ্টি। আর যদি এখানে সুষম কথাটা বলে দিত, সুষম তো বুঝতেই পারছো, তাহলে সুষম যদি হয় এবার বলতো দিকে তাহলে একটি কোণ কত হবে? ষড়ভুজের একটা অ্যাঙ্গেল কত হবে? 720-কে 6 দিয়ে ভাগ করে দাও। বোঝা গেল? 6 বড় 72, একটা কোণ হচ্ছে 120 করে। দেখো রিলেট করে কিভাবে আমরা পড়তে পারি, তাহলে একটা কোণ যদি 120 হয়, ধরো এই কোণটা 120, তাহলে এর সঙ্গে যদি এটা দিয়ে দিই তাহলে এই টোটালটা কত? 180 হচ্ছে। তাহলে একটা বহিঃকোণ কত পাচ্ছি? 60 ডিগ্রি। বোঝা গেল? একটা বহিঃকোণ পেলাম 60 ডিগ্রি, একটা ভিতরে কোণ পেলাম 120 ডিগ্রি, মিলে দেবে 180 সবগুলোর, এটার ক্ষেত্রে পসিবল। ভিতরে কোণ কত পেলাম? একটা কোণ 120, তাহলে বাইরে কোণ কত? 60, সব মিলে কত দেবে? 180। জানো তো একটা স্ট্রেট লাইন এই কোণটা 180 দেয়, এ বোঝা যাচ্ছে। তাহলে একটা থেকে একটা আমরা বার করে নিতে পারি। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন চলো। জাস্ট বুঝতে হবে ম্যাথ মানে জাস্ট তোমাকে বুঝে বুঝে, ঠিক আছে, কোথায় কি করছি সেটা দেখে রাখতে হবে, ভবিষ্যতে যদি এগুলো আসে পরীক্ষায় কাজে লাগাতে হবে। ঠিক আছে, নেক্সট এই প্রশ্নটি উত্তর করো। 2601 এর বর্গমূল কত? তাড়াতাড়ি, 41, 49, 59 নাকি 51? প্রত্যেক উত্তর করবে, সঠিক উত্তর দেবে। যেখানে 2601 এর স্কোয়ার রুট করতে হবে মানে বর্গমূল করতে হবে। আচ্ছা, তো যারা আনসার করছো প্রত্যেকে সঠিক উত্তরটি দেবে 49, 51, 49, 41। তো স্কোয়ার রুট ট্রিক্স তোমরা প্রত্যেকে জানো, এখানে সঠিক উত্তর তোমরা যারা বেসিক হয়তো বুঝতে পারবে না, যারা রেগুলার প্র্যাকটিস করছো তারা দেখলে বলে দিতে পারবে, এটা মানে হচ্ছে 51। কি করে বললাম স্যার এত তাড়াতাড়ি? দেখো শিখেছিলাম যে এখানে যদি স্কোয়ার রুট করতে হয় যেটা দিয়ে দেবে 2601, সাপোজ যা খুশি দিক, স্কোয়ার রুট করলে পিছন থেকে দুটো করে দাগ দিয়ে নেবে, হ্যাঁ এই দুটোকে ধরবে না, এই দুটোর আগে যে পূর্ণবর্গ সংখ্যা সেটাকে লিখে নাও। এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত? 5, কারণ 5 এর স্কোয়ার 25। ঠিক আছে, এবার এখানে 1 থাকলে আমরা জানি ইউনিট ডিজিটে 1 অথবা 9 বসে, কোনটা বসবে জানি না, 1 না 9, সেটা চেক করার জন্য আমরা এই 5-এর সঙ্গে 5-এর পরবর্তী টার্ম দিয়ে গুণ করে দাও, 5, 6, 30। যদি এটা বড় হয় তাহলে বড়টাকে লিখবো, যদি এটা ছোট হয় কাট থেকে এটা থেকে তাহলে ছোটটা লিখবো। তাহলে আজকের জন্য এটা ছোট, অপশান এ বসে, মানে 51 হলো। ঠিক আছে, যদি বড় হতো 59 হতো, আশা করি ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, 51। দেখে হয়ে যায় এগুলো, এত কিছু করার দরকার নেই, এর জন্য প্র্যাকটিসটা লাগবে, ঝড়ের বেগে করবে। ঠিক আছে, তাহলে স্কোয়ার রুট আমরা শিখে গেলাম, শর্ট ট্রিক্স যেভাবে করছি আমরা প্রত্যেকে দেখে নাও কিভাবে বর্গমূল আমরা করছি। ওকে, 7 নম্বর প্রশ্ন,
প্রত্যেক উত্তর করবে, সঠিক উত্তর দিয়ে দেবে। কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 150 ডিগ্রি হলে কর্ণ কটা? 54, 10, 15, 12। তাড়াতাড়ি দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। সুষম বহুভুজ বলে দিয়েছে, মানে প্রতিটি বাহু সমান, অন্তঃকোণ 150 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে কর্ণ কত? আমি এক্ষুনি তোমাদের শেখালাম কি, ঠিক আছে, যে অন্তঃকোণ এবং বহিঃকোণ মিলে হয় 180। তাহলে অন্তঃকোণ, ঠিক আছে, অন্তঃকোণ বলে দিয়েছে 150, তাহলে বহিঃকোণ কত হবে? তাদেরই বলবে বহিঃকোণ কত হবে, 30। এই দুটো মিলে কত দেবে, 180। ওই জন্য বোঝা গেল, হবেই হবে, বহিঃকোণ 30। বহিঃকোণ জেনে গেলে আমরা জেনে যাব বাহু, কেন স্যার বহিঃকোণের সঙ্গে একটা বাহু রিলেশন আছে। কিভাবে, 360 ডিগ্রিকে যদি আমরা বহিঃকোণ দিয়ে ভাগ করি, 12টা বাহু পাবো, 3 × 12 = 36, ওই জন্য 12টি। তাহলে আমরা বোঝা গেলাম সেটা হচ্ছে যে বহুভুজ এসছে তার বাহু কটা, 12টি বাহু, এটা ক্লিয়ার বুঝতে পারছো। এবার 12টি যদি বাহু হয়, কর্ণ কটা হবে, কর্ণের ফরম্যাট কি কে বলতে পারবে? বাহু যদি 12টা হয়, কর্ণ মনে রাখবে n×(n-3/2), মানে n মানে হচ্ছে বাহু 12, 12 - 3 মানে 9/2, 6 × 9 = 54। অপশন এ বসে আছে, দেখো ফরম্যাট ক্লিয়ার। প্রথমে আমরা বহিঃকোণ গেলাম, বাহু বার করলাম, কর্ণেতে গেলাম। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে। এভাবে প্রশ্নগুলি আমরা সলভ করে নেব। 2016 সালের 1ই জানুয়ারি, 2016 সালের প্রথম জানুয়ারি বা 1st জানুয়ারি শনিবার হলে 2018 সালের 1st জানুয়ারি কি বার হবে? সানডে, স্যাটারডে, টুইজডে নাকি থার্সডে? প্রত্যেক উত্তর করবে। চলো এটা একদম 10 সেকেন্ডে বলতে হবে, যে 2016 সালের 1st জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে 2018 সালের 1st জানুয়ারি কি বার হবে? সানডে, স্যাটারডে, টুইজডে, থার্সডে? আচ্ছা, খুব ইজি একটা প্রশ্ন, যারা বুঝতে পেরে গেছো অলরেডি, সানডে, স্যাটারডে, টুইজডে, থার্সডে, যেকোনো একটা তো তোমাকে নিতেই হবে। বাট আমি বলছি কি, দেখো 2016 সাল থেকে 2018 সাল গ্যাপ 2 বছর, কোনো সমস্যা নেই, দুটো অড ডে পাবো। বাট 2016 সালটা তো লিপ ইয়ার, একই না, এই লিপ ইয়ারের জন্য আরো এক্সট্রা একদিন পাচ্ছি, 2+1=3, তাই তো? তাহলে আমাদের করণীয় কি, স্যাটারডে প্লাস 3, সানডে, মানডে, টুইজডে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। এই অ্যাকচুয়ালি এটাই হবে, মানে বিসিটা ঘুরে গেছে, যাই হোক টুইস্ট হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, টুইস্ট হবে রাইট অ্যান্সার, যাদের এসছে দিস ইজ দ্য কারেক্ট। ওকে, যদি এটা নর্মাল হতো, ঠিক আছে, যদি তোমার ধরো সাপোজ বলছি 15 থেকে 17, 2015 থেকে 2017 যেতে বলেছি, আমরা কিন্তু তখন কি না 2 করতাম, তখন +1 করা যাবে না, তখন 2 নিতাম, ঠিক আছে, তখন জাস্ট 2 দিন হতো। বাট এক্ষেত্রে আমাদের যেতে হবে 16-র জন্য, একটা এক্সট্রা পাচ্ছি, ওই জন্য আমাদের 2+1=3 করতে হবে। নেক্সট, 2012 সালের 1st জানুয়ারি শনিবার হলে 2012 সালেরই 31শে ডিসেম্বর কী বার হবে? দেখি কতজন আনসার করতে পারছে, খুব দারুণ একটি প্রশ্ন, ভালো করে বুঝে শুনে উত্তর করবে, নাহলে কিন্তু ভুল হবে, এ বি সি অর ডি। 2012 সালের 1st জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে 31শে ডিসেম্বর কী বার হবে? ওই বছরে 31শে ডিসেম্বর সানডে, স্যাটারডে, ফ্রাইডে, থার্সডে? উত্তর করো প্রত্যেকে, এ বি সি অর ডি, তাড়াতাড়ি তাদের প্রত্যেকে ক্লাসটি শেয়ার করো। এবং কৃষক বিদ্যুৎ থেকে অনেক প্রশ্ন আজকে হবে, ঠিক আছে, অনেক প্রশ্ন আছে, কোনো সমস্যা নেই, তোমরা দেখতে থাকো এবং 30 সেকেন্ডের ভিতরে উত্তরটি দিতে থাকো। একটা জিনিস খেয়াল করো, 12 সালের 1ম জানুয়ারি বা 1st জানুয়ারি শনিবার হলে, দেখো এটা আবার ওই একই কেস, 2012 সালটা কি লিপ ইয়ার, তাহলে আমরা কি করব, প্রথম বা 1st জানুয়ারি শনিবার হলে, মনে রাখবে লিপ ইয়ারের কেস ফার্স্ট টু লাস্ট,
প্রথম যেটা হবে লাস্ট সেটা হবে প্লাস ওয়ান হবে, প্রথম দিন যেটা হবে লাস্টের দিনটা তার সঙ্গে প্লাস ওয়ান করে যাবে। হ্যাঁ মানে শনিবার যদি হয় লাস্টের দিনটা বা শেষের দিনটা হবে সানডে, ঠিক আছে বোঝা গেল? চলো, কেন যেহেতু লিপ ইয়ারের জন্য ফেব্রুয়ারি মাসটা যখনই টপ পাবে প্লাস ওয়ান আরও বাড়বে, আশা করি ক্লিয়ার। তাহলে এই জন্য আমাদের প্রথম দিন এবং শেষের দিন আমাদের কি হবে একদিন জাস্ট বেড়ে যাবে। ওকে ভালো করে বুঝতে হবে এটা। আর যদি বলতো ওই বছরের যদি বলতো তাহলে পরের বছর কি হবে, 2000 সাপোজ ধরো ফার্স্ট জানুয়ারি, ফার্স্ট জানুয়ারি 2012 সানডে, তাহলে ফার্স্ট জানুয়ারি 2013 কি বার হবে, তখন কি করতাম? তখন আমাদের কেসটা হতো কি, তখন আমাদের কেসটা হতো কি, যেহেতু দেখো এখানে 2012 সালটা বলে দিয়েছে লিপ ইয়ার, তোমরা জানো যে সানডে যদি হয় তাহলে এখানে তো একটা দিন পাচ্ছি, একদিন তো সেই বছরের লাস্ট দিন যেটা একদিন বেড়ে গেছে অলরেডি, পরের বছর যেতে গেলে প্লাস টু করতে হবে, কতদিন হবে সানডে প্লাস টু তখন হয়ে যাবে। ওকে প্রত্যেকে ক্লিয়ার? চলো তাহলে মনে রাখবে লিপ ইয়ার হলে পরের বছর যেতে গেলে প্লাস টু করবে, নর্মাল ইয়ার হলে একদিন করবে। হ্যাঁ পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। যদি কিনা একটি 900 মিটার বর্গাকার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার উদ্যানকে রেলিং দিয়ে ঘিরতে হলে প্রতি মিটার 25 টাকা হিসাবে কত টাকা খরচ হবে, প্রতি মিটার 25 টাকা হিসাবে কত টাকা খরচ হবে, অ্যান্সার করবে। আচ্ছা 900 মিটার, সরি 900 বর্গমিটারকে যদি আমরা বাহুতে যাই কত দেবে, 30। এবার রেলিং যখন দেবে নিশ্চয় মাঝখান দিয়ে দেবে না, দেবে কি ধার দিয়ে দেবে, রেলিং বলতে আমরা বাউন্ডারি বোঝাই, তাহলে 4 ধার মানে 30 গুণ 4, পরিসীমা হয়ে গেল 120, আর কিছুই নেই, 120 মিটারে প্রতি মিটার 25 টাকা করে হিসাব করলে 25 × 12 = 300, 3000 টাকা খরচ হবে, ঠিক আছে কত টাকা খরচ হবে, 3000 টাকা খরচ হবে। ক্লিয়ার? ওকে যাদের এসছি রাইট অ্যান্সার এটা অপশন এ। নেক্সট পরবর্তী প্রশ্ন, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল, যাদের ক্যালেন্ডারের সমস্যা এটা দেখে নাও, একদম বেসিকটা ক্লিয়ার করে দেবো আজকে, বেসিকটা ক্লিয়ার করে ছাড়বো, চলো দেখতে থাকো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল, সানডে, স্যাটারডে, ফ্রাইডে, থার্সডে। চলো চলো প্রত্যেকে সেশনটা একটু শেয়ার করবে, অবশ্যই সেশনটা লাইক করে নেবে এবং দেখতে থাকো শেষ অবধি। আমরা চলে এসেছি 11 নম্বর প্রশ্নের দিকে। আচ্ছা তো দেখতে থাকো, 1952 সালে 21শে ফেব্রুয়ারি কি বার ছিল, 1952 সাল আমরা কি জানি 21শে ফেব্রুয়ারি বলেছে। আচ্ছা 1952 সাল কি লিপ ইয়ার বলো, চেক করো, 4 × 4 = 16, 3 = 35, 4 = 32, 3 মিলে যাচ্ছে, তাই না? 1952 সাল হয়ে গেল আমাদের লিপ ইয়ার, কি বললাম 1952 সাল আমাদের হয়ে গেল লিপ ইয়ার, মনে রাখবে লিপ ইয়ারের কেস হলে কি হবে, 21শে ফেব্রুয়ারি যেহেতু বলেছে, ফেব্রুয়ারি মাস বললে কি বলেছিলাম, জানুয়ারি আর ফেব্রুয়ারি বললে টোটাল ডে যা হবে তার থেকে এক বিয়োগ করবে, জানুয়ারি ফেব্রুয়ারির কেস হলে টোটাল ডে -1, নাহলে অন্য মাস হলে কোনো চাপ নেই লিপ ইয়ার যেহেতু। হ্যাঁ তাহলে আমরা কি করব, এখানে দেখে নাও 21শে ফেব্রুয়ারি 03 ফেব্রুয়ারি কোড 3 21 ফেব্রুয়ারি 21, আর এখান থেকে 1952 বাদ দিলে 52 সালটাকে নিয়ে নাও, 52টা অড্ডে পাবে, আর 52-র ভিতরে আমরা 13টা অড্ডে পাচ্ছি। হ্যাঁ 4 × 13 = 52, সে 4 দিয়ে ভাগ করে 13টাকে নিয়ে নাও, টোটাল তাহলে কত আসছে, এ দেখ 55, ঠিক আছে 55 হয়ে গেল, আর এখান থেকে হচ্ছে তোমাদের 55 আর 13 55, আর এই থেকে 3 × 1 = 4, 4 × 5 = 9, 5 × 3 = 8, 89,
আসছে কত 89 কিন্তু আমাকে নিতে হবে কত -1 88 এবার এই 88 কে 7 দিয়ে ভাগ করে দাও লাস্ট টার্ম কি করতে হয় 7 দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে 7 12 84 থাকছে কত 4 4 মানে কি 4 মানে কি বলো 4 মানে কি কে বলতে পারবে কোড ডের কোড 0 মানে সানডে ঠিক আছে 1 রিমাইন্ডার থাকলে মানডে 2 রিমাইন্ডার থাকলে টুইজডে 3 রিমাইন্ডার থাকলে ওয়েডনেসডে 4 থাকলে দেখো থার্সডে যদি কারো কোনো সমস্যা হয় তোমরা চেক করে নিতে পারো ক্যালেন্ডার গুগল থেকে বা যেকোনো থেকে যে স্যার মিলছে কি না অবশ্যই মিলবে যদি ফরম্যাট তুমি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারো একটা রাইট প্রসেস তুমি শিখে নাও মনে রাখবে থার্সডে আসতে বাধ্য তোমার 1952 সাল যেহেতু লিপ ইয়ার আমরা কি বললাম জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কেসে টোটাল ডে কাউন্ট করে -1 করে নেবে টোটাল ডে কিভাবে কাউন্ট করতে হয় অড ডেগুলো প্রথমে ফেব্রুয়ারি কোড বসো 3 ফেব্রুয়ারি ডে কত মানে 21 ফেব্রুয়ারি 21টা লিখে নাও এবার বলেছিলাম কি 1900 সাল বাদ দিয়ে 19টা বাদ দিয়ে 52 নেবে মানে এখান থেকে 1900 বাদ দিলে দেখো 52 সাল পড়ে আছে 52টা অড ডে পাবো এই 52র ভিতরে আবার কতগুলি লিপিয়ার আছে লিপিয়ার হলে আরও এক্সট্রা একটা করে অড ডে আমরা 4 দিয়ে ভাগ করে দেখলাম 4 13 52 তাহলে 13টা আরও অড ডে পেলাম টোটাল কাউন্ট মারলাম 89 -1 এই যে ফরম্যাট যেহেতু -1 ফরম্যাট তাহলে এখান থেকে আমাদের 88 এলো এবং 88কে ডিভাইডেড করতে হয় 7 দিন দিয়ে 7 দিয়ে ভাগ করলাম 12 থাকলো এখানে রিমাইন্ডার হচ্ছে 4 এই 4 হচ্ছে আমাদের ডে 4টা হচ্ছে উত্তর ঠিক আছে রিমাইন্ডার হচ্ছে এখানে উত্তর 4 মানে থার্সডে আশা করি ক্লিয়ার চলো 12 নম্বর প্রশ্নের দিকে আমরা চলে এসেছি প্রত্যেকে উত্তর করবে সঠিক আনসারটা দিয়ে দাও জলদি করে উত্তর দেবে 5 বছর আগে একজন মহিলার মেয়ের বয়স ছিল মহিলাটির বয়সের অর্ধেক এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি হলো 52 বছর মায়ের বর্তমান বয়স নির্ণয় করো খুব ভালো একটি প্রশ্ন প্রত্যেক উত্তর করবে সঠিক উত্তর করবে তো যারা বুঝতে পেরে গেছো অলরেডি দেখো 5 বছর আগে বলেছে আচ্ছা বর্তমান বয়সের সমষ্টি কত 52 তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে 5 বছর আগের কেস মানে 52টা থেকে দুজনের 5 5 বাদ দিলে 5 বছর আগে গেলে 42 আসছে একই না দুজনের 5 বছর আগে মোট বয়স 42 এখানে মা আর কন্যা দুজন আছে এবার বলে দিয়েছে একজনের বয়স আরেকজনের দ্বিগুণ তাই না মানে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটা যদি মেয়ে যদি এক হয় ভালো করে বুঝে নাও মেয়ে মেয়ে যদি এক হয় তার মায়ের বয়স 2 ক্লিয়ার কথা বোঝা যাচ্ছে যদি বুঝতে পারো তাহলে বলে দিয়েছে দেখো মহিলাটির বয়সের অর্ধেক মেয়ের বয়স তাহলে মহিলা 2 ধরলে হ্যাঁ মা যদি 2 হয় মাদার মেয়ে হবে 1 তাহলে এই 42কে 1 এবং 2 ভাঙলে আমরা যাই পাই কি 14 এবং 28 হ্যাঁ কি না 14 প্লাস 28 যোগ করে দাও 42 পেয়ে যাবে 3 14 42 বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে এটা হচ্ছে এখন মায়ের 5 বছর আগের বয়স এই যে মায়ের 5 বছর আগের বয়স 28 বর্তমান চেয়েছে তাহলে আমি যাব 28 প্লাস 5 33 মা চলো রাইট অ্যান্সার সি ক্লিয়ার প্রত্যেকে পরবর্তী প্রশ্ন এগোচ্ছি প্রত্যেকে দেখতে থাকো সঠিক উত্তরটা দিতে থাকো চলো জলদি ঠিক আছে ইজি টেক ইট ইজি চলো একটি ঘরের দৈর্ঘ্য বলেছে প্রস্থ বলেছে উচ্চতা বলেছে 5 4 3 সর্বাধিক যে দৈর্ঘ্যের বাঁশের লাঠি ঘরে প্রবেশ করানো যাবে তাহলে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে 5√2 6√2 7√2 এটা হবে 10√2 ঠিক আছে 10√2 দেখি কি বলতে পারছি অপশন এ বি সি অর ডি খুব ভালো করে বুঝে প্রশ্নটি করবে এবং সঠিক উত্তরটি দেবে এ বি সি অর ডি যারা এখনো ধরতে পারছো চলে এসো প্রশ্নটি কি আছে একটা ঘরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে ঠিক আছে সর্বাধিক দৈর্ঘ্য সর্বাধিক মাপের মানে কর্ণটা আমরা বার করবো ইয়েস অর নো কর্ণ মানে কি 5 এর স্কোয়ার 4 এর স্কোয়ার 3 এর স্কোয়ার একই না 5 মানে 25 4 মানে 16 3 মানে 9
25 25 50 মানে আমাদের বের হবে কত 5 5 ঠিক আছে এটা হচ্ছে কর্ণ ওকে এটা হচ্ছে কর্ণ চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা এগোবো যাদের এসছে অপশনই কারেক্ট যারা ভুল করেছো ভুল হয়ে গেল কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার স্কয়ার করে দিলে হয়ে যাবে একটা সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ বলেছে বহুভুজের বাহু সংখ্যা বার করো খুব ভালো একটি প্রশ্ন তাড়াতাড়ি বার করে দাও প্রত্যেকে তাড়াতাড়ি বার করো এ বি সি আর ডি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান বলেছে 165 তাহলে বাহু সংখ্যা কত যদি বুঝতে পারো প্রিভিয়াস এরম প্রশ্ন করা হয়েছে তো ঝড়ের বেগে উত্তর করবে দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে সুষম বহুভুজের বাহু প্রতি প্রতি অন্তঃকোণ বলে দিয়েছে তাহলে বাহু কত তাড়াতাড়ি বলো অন্তঃকোণ 165 হলো বহিঃকোণ কত 15 তা বাহুর ফরম্যাট কি বহি বাহুর ফরম্যাট কি 360 বাই বহিঃকোণ মনে থাকবে বাহু মানে 360 বাই বহিঃকোণ লিখে নাও না জানলে তাহলে 15 দুকোণে 30 4 15 60 24টি ঠিক আছে 24টি বাহু হবে দেখো মনে রাখবে বাহুর সঙ্গে 360 ডিগ্রি বাই বহিঃকোণ করলে বাহু পাবো উল্টোটা সত্যি বহিঃকোণ জানতে চাইলে 360 বাই বাহু করব সেটাও সত্যি একই যেটা করবে এটা এখানে যাবে এটা এখানে উঠবে ঠিক আছে এটা হচ্ছে ফরম্যাট চলো এই প্রশ্নটি করো 15 নম্বর প্রশ্ন তাড়াতাড়ি প্রত্যেক উত্তর করবে এ বি সি আর ডি জলদি একটি এই সরি আগামী পরশুর একদিন পর যদি মঙ্গলবার হয় গতকালে দুই দিন পূর্বে কি বার ছিল আগামী পরশুর একদিন পর যদি মঙ্গলবার হয় গতকালের দুই দিন পূর্বে কি বার ছিল আনসার কোন তো একটা জিনিস বলি এখানে খুব ভালো করে বুঝবে আগামী পরশুর মানে আগামী পরশু যেটা হ্যাঁ এটা গ্রাফ না করলে হবে না মানে গুলিয়ে যাবে মানে আগামী কাল যেটা আগামী কাল আর কি কাল হবে না পরশু আগামী পরশু এটা আসছে হ্যাঁ আগামী পরশুর একদিন পর মানে পরশুর অ্যাকচুয়ালি পরের দিন সেটা কি বলেছি মঙ্গলবার ঠিক আছে তাহলে এখান থেকে আমি আসছি মঙ্গলবার এখানে আছি কুইজ ডে তাহলে আগামী পরশু ছিল নিশ্চয়ই মানে হবে আর কি মানডে হবে তার আগের দিন নিশ্চয়ই সানডে পড়বে আজ আজ কি বার স্যাটারডে তাহলে কি বলেছে গতকাল গতকাল ইয়েস্টারডে ফ্রাইডে গতকালের দুই দিন পূর্বে ফ্রাইডে দুদিন আগে ফ্রাইডে মাইনাস টু করে দাও আগে ওয়েডনেসডে বল ক্লিয়ার যা বলবে সেভাবে বুঝে বুঝে আমরা করবো রাইট অ্যান্সার আমাদের ওয়েডনেসডে ঠিক আছে নেক্সট প্রশ্নে চলো প্রত্যেকে পরবর্তী প্রশ্নে চলো 16 নম্বর প্রশ্নে চলে এসেছি চিত্রটিতে কতগুলি সরলরেখা আছে দেখি কে বলতে পারছে চিত্রটিতে কতগুলি সরলরেখা আছে 12 16 12 16 20 নাকি 14 12 16 20 নাকি 14 চলো জলদি করে উত্তর করবে এবং কারেক্ট করবে প্রত্যেকে এ বি সি আর ডি দেখো এখানে খুব ভালো করে না বুঝলে ভুল হবে ব্যাপারটা হচ্ছে এরকম প্রথম দেখবে বাইরের যেটা সারাউন্ডিং 1 2 3 4 চারটি তারপরে এখান থেকে সোজা এইটুকু একটা নেবো না এখান থেকে যতদূর যাওয়া যায় এই পর্যন্ত একটা দুটো তাহলে 4 + 2 আমাদের হয়ে গেছে বোঝা গেল 2 এই যে 5 6 আরও দুটো ঠিক আছে আরও দুটো 4 2 6 2 8 1 2 3 4 আরও চারটে মূল যেগুলো আর কি মূল সরলরেখা কেউ এখান থেকে এইটুকু নিতে পারে আর এখান থেকে একটা তাহলে তো শেষ হবে না এখান থেকে একটা
শেষ হবে না, বোঝা গেল? মোট বাইরে গুলো দেখতে হবে, যে একটা সরলরেখার ভিতরে যেটা থাকবে সেগুলো নিতে পারবো না, একটা স্ট্রেট লাইন মানে এখান থেকে শুরু হচ্ছে এই অবধি একটা নেবো, না একদম যেখানে যেখানে ছেদ করছে মানে একদম শেষ শেষ প্রান্ত অবধি দেখবো, বোঝা গেল? এখান থেকে এটা নেবো, না আলটিমেট বোঝা গেল যে 12টা এসছে তোমাদের রাইট অ্যান্সার অপশন। 17 নম্বর প্রশ্ন, চলো, এডিজি সিএফআই এভাবে তোমাদের সৃষ্টি চলছে, এই জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি বসবে, এ বি সি ও ডি, চলো তাড়াতাড়ি জলদি 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 ফাস্ট করো। কিছুই নেই, একদম ইজি একটা ফরম্যাট আছে, এ থেকে সি, সি থেকে কি হবে ই, ডি থেকে এফ, এফ থেকে এইচ, জি থেকে আই, আই থেকে কে, প্লাস টু ফরম্যাট, চলো ই এইচ কে, রাইট অ্যান্সার অপশন এ। চলো 18 নম্বর প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটি ভালো করে পড়বে, এমন প্রশ্ন রেগুলার তোমাদের একটা করে আমি রাখি, দেখি এটা কতজন আনসার করতে পারছে, যদি কি না একটা নির্দিষ্ট কোডে ওয়াটারকে বলা হয় ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাককে বলা হচ্ছে তোমার ব্ল্যাককে ট্রি বলছে, ট্রিকে বলা হচ্ছে ব্লু, ব্লুকে রেইন, রেইনকে বলা হচ্ছে পিঙ্ক, পিঙ্কে ফিস, তাহলে কালার অফ হেয়ার মানে কি বলো ওই ভাষায়। এবার তুমি তুমি যদি না জানো কালার অফ হেয়ার কি, চুলের রং কি, তাহলে আর হলো না, তো সঠিক উত্তর প্রত্যেকে দিয়ে দিয়েছো যে এখানে কালার অফ হেয়ার মানে আমাদের ব্ল্যাক, হ্যাঁ কি না, চুলের রং কালো, ব্ল্যাককে বলছি ট্রি, ব্ল্যাককে বলছে ট্রি, রাইট অ্যান্সার হবে অপশান ডি ট্রি, ঠিক আছে, চুলের রং আজ থেকে ট্রি। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন আমরা এগোবো, সঠিক উত্তর দিয়ে দাও, জলদি করে উত্তর করবে, এ বি সি ও ডি, চলো। তাড়াতাড়ি আমরা চলে এসেছি 19 নম্বর প্রশ্নের দিকে, ফটাফট উত্তর করবে এবং সঠিক উত্তরটি দেবে, তাড়াতাড়ি প্রত্যেকে উত্তর করবে এবং প্রত্যেকে ক্লাসটি একটু শেয়ার করবে। মিক্স সেশন চলছে, 1 ঘন্টার একটা সেশন নেব, যতটা পারি ম্যাক্সিমাম প্রশ্ন এই সেশনে কিন্তু করানো হয়ে যাবে, ঠিক আছে, তো ফটাফট উত্তর করো এবং প্রত্যেকে একটু শেয়ার করে দাও, লাইক তো অবশ্যই করে নেবে। এ বি চলছে যথাক্রমে 3000, সরি, এ বি যথাক্রমে 30,000 এবং 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে, খুব ভালো একটি প্রশ্ন, দেখো এ কি করছে, 6 মাস পরে আরো 40,000 টাকা দিয়েছে, বি কি করলো, 6 মাস পরে 10,000 টাকা তুলে নিয়েছে, টাকার দরকার পড়েছে টাকা তুলে নিয়েছে, 1 বছর পরে মোট লাভ হচ্ছে কত, 6,175, তাহলে এর লভ্যাংশ কত বলো প্রত্যেকে, চলে এসো। দেখো সিম্পল, তোমরা এখান থেকে যদি শূন্যগুলো কেটে নাও ইজি হবে, 1 2 3 4 সবগুলো কেটে, যদি 4টে করে শূন্য আছে ফটাফট উড়াও, 4 4 করে উড়িয়ে দাও, তাহলে আমরা দেখতে পারি এ ধরো 3 টাকা দিয়ে ব্যবসা করছে আর বি দিচ্ছে ক টাকা, 5 টাকা দিয়ে ব্যবসা, প্রথমত ইনিশিয়াল, পরে বলছে দেখো কি পরে বলছে, তাহলে এ 3 টাকা করে 6 মাস কাটিয়েছে, 3 6 18 ধরো, ঠিক আছে, 6 মাস পরে এ আরও 4 টাকা দিচ্ছে, এ আরও 4 টাকা দিচ্ছে, তাহলে এর 6 মাস পরে তার টাকাটা কত হয়ে যাবে বলো, টাকা কত হবে, 3 টাকা ছিল আরও 4 টাকা মানে 7 টাকা, বোঝা গেল? তাহলে এর মোট মূলধন 18 + 42 = 60, বোঝা গেল? বি প্রথম 6 মাস 5 ইউনিট করে টাকা খাটিয়েছে, 5 6 30, 6 মাস পরে বি কি করছে, আরো 1 ইউনিট তুলে নিচ্ছে, এ বোঝা গেল? এটাও আমি করে দিচ্ছি, দেখো কেন 7 হচ্ছে, যেন পরে না অসুবিধা হয়, তাহলে তখন কি না 5 থেকে 1 কমে গিয়ে 4 হচ্ছে, এই 4 টাকাটা পরের 6 মাস কেটেছে, 5 6 30, 4 6 24 মানে একসঙ্গে করে 54, তাহলে এ বির মূলধনের রেশিও বুঝতে পারছো, একটা 60 একটা 54, কাটাকুটি করে কাটাকুটি করে 6 দিয়ে কাটো, 6 2 60, 6 9 54, তাহলে এবার বলো প্রশ্নে কি জানতে চেয়েছি, বি না সরি এ কত লভ্যাংশ পাবে, তাহলে বলো এ কত লভ্যাংশ পাবে, টোটাল তো 19, তাহলে 19 যদি আমাদের কোথায় 6.75 এ যায়, ঠিক আছে, তাহলে 10 কোথায় যাবে, 19 এর কত গুণ, 325 গুণ, তাহলে এ লভ্যাংশ পাবে, যেহেতু এ হচ্ছে 10, ওই যে 10 দিয়ে গুণ করে দাও, 3250, সিম্পল আছে, প্রত্যেকে দেখে নাও,
জাস্ট একটু বুঝে আনসার করবে এবং সঠিকটা করবে। আর প্রথম থেকে যদি অসুবিধা হয় শূন্যগুলো উড়িয়ে দাও, তাহলে একদম আরো ইজি হয়ে গেল। হ্যাঁ, শূন্যের কোনো গল্প এখানে নেই, সে এখানে এসে কাটতো, এই জায়গায় এসে আবার কেটে যেত, তা আগেই কেটে নেবো। ঠিক আছে, আগেই কেটে নেবো, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। চলো নেক্সট, পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোবো। 20 নম্বর প্রশ্নে চলে এসেছি। ঝড়ের বেগ উত্তর করবে এ বি সি ও ডি। যদি একটি সংখ্যাকে 2736 দিয়ে ভাগ করলে 99 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 24 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? তাড়াতাড়ি প্রত্যেক উত্তর করবে, কত ভাগশেষ থাকবে? দেখো, 2736 দিয়ে ভাগ করলে যদি 99 ভাগশেষ থাকে, 24 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? ঘটনাটা এতটাই সোজা যে এখানে অ্যাকচুয়ালি 99 এর ভিতরে 24 কতবার আছে, ঠিক আছে, সেটা দেখলে কিন্তু হয়ে যায়। বোঝা গেল? তাহলে 4 24 96, 3 এক্সট্রা, অপশন অপশন বি। ঠিক আছে, কারণ দেখো 99 দ্বারা যদি 24 দিয়ে ভাগ করো, তাহলে নিশ্চয়ই 99 মানে ভাগ গিয়েও, 24 দিয়ে ভাগ গিয়েও 99 দিয়েও যেটা এক্সট্রা থাকছে, মানে 4 দিয়ে আরেকবার ভাগ চলে যাবে, 4 24 96, আরো 3 এক্সট্রা থাকবে। ওকে, তাহলে অপশন বি রাইট অ্যান্সার হয়ে গেল। এটা প্রত্যেকে জানো যে ভাগফল দুটো ভাগ করে দিলে কিন্তু হয়ে যায়। আচ্ছা, এখানে দেখে নেবে প্রত্যেক আন একাডেমি মেগা বাম্পার অফার যেগুলো চলছে, পুডেসাই 2023-এর ব্যাচ, এসএসসি সিএইচএসএল এমটিএসএর ব্যাচ, ডব্লিউপি লেডি কনস্টেবল ব্যাচ, প্রতিটি ব্যাচ কিন্তু চলছে। প্রতিটি ব্যাচে তোমরা যুক্ত হয়ে দুর্দান্তভাবে ক্লাস করতে পারবে। অফার প্রাইসগুলো দেখে নেবে যে কোন কোন প্রাইসে তোমাদের ব্যাচগুলি রাখা হয়েছে। তো এখানে লেডি কনস্টেবল ব্যাচ 2, সেখানে আমরা ক্লাস নিচ্ছি, আলামিন স্যার আমি, তোমাদের ইমতিয়াজ স্যার ম্যাথস অ্যান্ড জিআই করাচ্ছি, মিজান স্যার ইংলিশ করাচ্ছেন। তো প্রতিটি ব্যাচের সময়সীমা 1 বছর থাকছে। প্রত্যেকে অবশ্যই ব্যাচগুলি পারচেস করে বা ব্যাচগুলোতে যুক্ত হয়ে তোমরা দুর্দান্তভাবে ক্লাস করো। তো ক্লাস ফিচার্সগুলো দেখবে, কী কী ফিচার্স তোমাদের জন্য রাখা আছে, একের অধিক ফিচার্স তোমাদের জন্য দেখতে পাচ্ছ এখানে। হ্যাঁ, তো সেগুলি তোমরা ক্লাসে পাবে এবং সেগুলি তোমরা ক্লাসে বেস্ট এডুকেটারদের কাছ থেকে তোমরা শিখতে পারবে, তোমাদের বেস্ট প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, চলো। তো যারা সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক, প্রত্যেকে সাবস্ক্রিপশন নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে, রেগুলার কিন্তু আমাদের ক্লাস চল ক্লাস থেকে। আচ্ছা, 21 প্রত্যেক উত্তর করবে, 21 তাড়াতাড়ি ফাস্ট করো। একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার, ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ বিশিষ্ট, 2 মিটার পূর্ব, কতগুলি তক্তা রাখা যাবে? তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে আয়তন যেহেতু বলেছে, তাহলে 40 12 16 এই আয়তনকে যদি তুমি এই ছোট ছোট তক্তার যে আয়তন এটা দিয়ে ভাগ করে দাও, আলটিমেট তোমার হয়ে গেল 4 2 8, 8 2 16, একেবারে কাটছি, 5 8 40, ঠিক আছে, 8 বড় 96, 96 2 কোণে 192, তাই তো 192। চলো, তাহলে 192টি তক্তা রাখা যাবে। ওকে, বুঝতে পেরেছো? যারা বুঝতে পেরেছো, সঠিক উত্তর আমাদের অপশন বি। কিচ্ছু না, বড়টার আয়তনকে ছোটটা দিয়ে ভাগ করে দিলাম। 22 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, ফার্স্ট আনসার করো প্রত্যেকে এবং সঠিক উত্তরটি করে দাও, এ বি সি ও ডি, জলদি। কি বলেছে প্রশ্নে? এ বি নল দ্বারা কোন ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টায় এবং 6 ঘন্টায় পূর্ণ হয়, দ্বিতীয় নল সি দ্বারা 15 ট্যাঙ্কে 8 ঘন্টায় খালি। এ নল ফিল করছে 4 ঘন্টায়, বি নল ফিল করছে 6 ঘন্টায় এবং সি নল এদেরকে খালি করে দিচ্ছে 8 ঘন্টায়, সি নেগেটিভ কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা এলসিএম নেব, কত কত এলসিএম নেব, কত কত প্রত্যেকে বুঝতে পারছি যে 6 8 6 4 8-এর একটা এলসিএম নেব। তো 24 এলসিএম হয়ে গেল, 4 6 24 3 8 24, এটা নেগেটিভ কাজ মনে রাখ। 3টি নল একসঙ্গে খোলা থাকলে, মানে প্রথমত 6 4-এ 10 থেকে 7 বাদ দিয়ে দাও, সরি 10 থেকে 3 বাদ দিয়ে দাও, 3টে যখন একসঙ্গে যাচ্ছে, এ প্লাস বি প্লাস সি, সি তো নেগেটিভ কাজ করছে, এরা দুজন ভর্তি করছে, সি খালি করছে, মানে 7 ইউনিট অ্যাকচুয়ালি ভর্তি হচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে কি, যদি 7 ইউনিট ভর্তি হয়, তাহলে পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি হতে, মানে পূর্ণ হতে সময় লাগবে 24/7,
বুঝতে পারছো? 3 7 21, 3 পূর্ণ 3 এর 7, রাইট অ্যান্সার অপশন। চলো নেক্সট, পরবর্তী। ঠিক আছে, নল চৌবাচ্চা করে ফেললাম। চলো 23 নম্বর প্রশ্নে চলে এসো। ঝড়ের বেগে উত্তর করো এবিসি ও ডি, জলদি প্রত্যেকে দেখতে থাকো। আমরা শেষের দিকে চলে এসেছি সেশনটি, প্রত্যেকে লাইক করতে থাকো, অবশ্যই প্রত্যেকে সেশনটি একটু শেয়ার করতে থাকো। একটি ঘনকের ঘনফলের, ঠিক আছে, বলে দিয়েছে ঘনফল, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কতবার করতে হবে। 30টা প্রশ্ন আজকে সেশনে করানোর একটা ইচ্ছা আছে, 30টা প্রশ্ন একটু ফাস্ট করবো এই জন্য যে এখানে ঘনকের ঘনফল বলেছে কত, 1728। এটা করলে তো 12 আসে না, কিউব রুট করতে হবে। হ্যাঁ, ঘনফল বলে দিলে বাহুতে যেতে গেলে কিউব রুট করতে হবে, আর বাহু থেকে কর্ণে যেতে গেলে বলো কি করতে হয়, বাহু √3। কি বললাম, ঘনকের কর্ণ হচ্ছে বাহু √3। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন হয়ে গেল এইটুকু। 24 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখতে থাকো এবং সঠিক উত্তর দিতে থাকো। কি বলেছে, একটি ট্রেন ও গাড়ির অনুপাত, একটা ট্রেন এবং একটা কার, এদের রেশিও বলেছে 16:15। এবার বলে দিয়েছে একটি বাসের গতি ট্রেনের গতি 3:4। কি বলেছে, আবার বলেছে বাসের গতি ট্রেনের গতি 3:4, ট্রেন যদি 4 হয় বাস 3, এর মানে হচ্ছে এটা। ওকে, ট্রেন যদি 4 হয় বাস হচ্ছে 3। বলে দিয়েছে বাস 8 ঘন্টায় যাচ্ছে, বাস আবার বলে দিয়েছে 8 ঘন্টায় যাচ্ছে 480। বাসের গতিবেগ আমরা পেয়ে যাচ্ছি 1 ঘন্টায় 60 কিমি/আওয়ার। বাস যাচ্ছে 60, মানে 3 যদি 60-এ যায়, বলো বাস যদি 3 60-এ যায়, 3 এর 20 গুণ, 4 এর 20 গুণ, মানে ট্রেন যাবে 80। এখানে ট্রেনের সঙ্গে রিলেশনটা দিয়ে দাও যে ট্রেন 16 যদি 80-তে যায় তাহলে অবশ্যই কার 5 যাবে 75, 5 গুণ করে বাড়ছে। এই জিনিসগুলো বুঝতে হবে, হ্যাঁ, কিভাবে কি করছে, রেশিও ঠিক যে করছে। তাহলে আমি পেয়ে গেলাম কি, কার বার করব, কেন লাস্ট বলেছে গাড়িটি, সবকিছু শেষে লাস্ট বলেছে 6 ঘন্টায় গাড়িটি কতটা যায়, বোঝা গেল। তাহলে কার 6 ঘন্টায় যাবে 75 গুণ 6, 6 7 42, 5 6 30, 450। ক্লিয়ার, অপশন এ রাইট অ্যান্সার, কার 6 ঘন্টায় 450 কিমি যাবে, জাস্ট এটুকু। নেক্সট প্রশ্ন, এক ব্যক্তি একটি টিভি 13% ক্ষতিতে বিক্রি করছে, যদি সে আরো এত টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 17% লাভ হতো, দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে হবে, তাড়াতাড়ি বলো প্রত্যেকে। চলো যারা এখনো ধরতে পারছো না, একটা ক্ষতি আরো লাভ হতো, ব্যাপারটা কি বোঝায় বলো, ক্ষতির পরিবর্তে লাভ, কি বলেছিলাম, যোগ করে নেবে 13 এবং 17 যোগ করে 30-ই করে দেবে, 30 মানে এখানে 63। ক্লিয়ার, 30 মানে 63, কারণ ওদের ডিফারেন্স কত, 63, 63 100। তাহলে 100 কত দেবে, 30-এর কত গুণ, 210 গুণ, 100 মানে 21, তাই তো। এখানে 100 মানে 21,000, তাই তো, 21,000 দেবে, 210 × 100, বুঝলে, 30-এর কত গুণ, 210 গুণ, তাহলে 100-এরও 210 গুণ করে দিলে আমরা পেয়ে গেলাম এটা। এবার এই 21,000-এর উপর মানে ডাইরেক্ট 120 গুণও করতে পারতে, কোনো চাপ নেই, আমরা 120 বা 100 করে দেবো, ঠিক আছে। 12 কে 12 দিয়ে 1 24 কে 25, 25,200, এটা দেবে রাইট অ্যান্সার, ঠিক আছে। 20% লাভে বিক্রয় মূল্য দেবে আমাদের এটা। পরবর্তী প্রশ্নে যাব, 26 নম্বর প্রশ্ন, দেখে নাও প্রত্যেকে, মিল আছে এমন সেটটি খুঁজে বার করতে বলা হয়েছে, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। ঝড়ের বেগ উত্তর করো যে এখানে মিল আছে এমন সেটটি খুঁজে বার করো, এই সেটের সঙ্গে মিল আছে, জলদি তাড়াতাড়ি করো, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, পারবে কেউ, মিল আছে। দেখো একটা জিনিস খেয়াল করো, যদি তোমরা একটু ভালো করে দেখো, চোখ যদি ঠিকঠাক কাজ করে, এখানে দেখো এটা হচ্ছে ট্রিপলেটস, সেটা আবার কি, সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই যে লম্ব স্কোয়ার, হ্যাঁ, ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, হাইপোটেনিয়াস তার স্কোয়ারের সমান হয়। সেখান থেকে দেখো এটা যদি লম্ব, এটা ভূমি, তার এটা অতিভুজ করো, দেখো আমরা এটা জানি যে 20 21, এটা 29 হয়, এই ফরম্যাটটা জানি আমরা, তাই না? তো সেই ফরম্যাটটা দিয়েছে, এই ফরম্যাটটা এখানে কাজ করছে,
তাহলে একটা জিনিস খেয়াল করো, 8, 15, 17 আমরা জানি তো না, বারবার বলেছি তোমাদের, বারবার বলেছি 8, 15 দিলে এটা 17 দেবেই দেবে। তাহলে অপশান এতে বসে আছে রাইট অ্যান্সার, এই ফরম্যাটটা এখানে মিলে যাচ্ছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নের দিকে প্রত্যেকে চলো এবং জলদি করে উত্তর দেবে, সঠিক উত্তরটি কি আসছে বল তাড়াতাড়ি। 27, বলো পারবে কেউ? এবিসি ওটি দেখো, যদি $75 দিয়ে 26 4 করেছে, তাহলে 69, 53, 7, 82, 46 কর। তো ঝড়ের বেগে উত্তর করে দাও, দেখো এটা 12, এটা হচ্ছে 8, যোগ করো, যোগ করো 12 থেকে বিয়োগ করো 8 4, এই ফরম্যাটটা এভাবে দিয়েছে। ওকে সবগুলো দেখো, 9 6 15 থেকে 8 বাদ দিলে 7, তাহলে একইভাবে এটা দেখে দাও 82, এটা মানে 8 2 যেমন 10 দিচ্ছে, 8 2 যেমন 10 দিচ্ছে, -10 শূন্য, ঠিক আছে শূন্য, ক্লিয়ার? নেক্সট পরবর্তী, দুটি ঘনকের আয়তন অনুপাত 1:1 এত হলে তাদের কর্ণের অনুপাত কত? দ্রুত আনসার করো, তাদের কর্ণের অনুপাত কত? ঠিকঠাক, আমরা 30টা প্রশ্ন আজকে শেষ করব, দ্রুত আনসার করো, ওই জন্য আমি টাইমটা একটু কমিয়ে দিলাম, যদি সময়ের দিকে খেয়াল রাখতে হচ্ছে। আচ্ছা, দুটি ঘনকের আয়তন অনুপাত 1:27 হলে তাদের কর্ণের অনুপাত কত হবে? 1:3, 1:9, 1:8 নাকি 1:18? তো যারা বুঝে গেছো অলরেডি, ভেরি সিম্পল, আমরা কি বলেছিলাম, আয়তন থেকে প্রথমত তোমার বাহু মনে রাখবে, এটা যদি আয়তন হয়, আয়তন থেকে, এটা হচ্ছে আয়তনের রেশিও, আয়তন থেকে তোমার যাই বার করতে বলো, বলুক বাহু কর্ণ যাই বলুক, রেশিওটা কি হবে? কিউব রুট করে দিলে হয়ে গেল, এটার কিউব রুট করলে এক একই থাকবে, এটা 3 দিয়ে দেবে, হ্যাঁ কি না? ঠিক আছে, বাহু কর্ণ এদের রেশিও এটাই থাকবে, অপশান এতে বসে আছে সঠিক উত্তর। হ্যাঁ, জাস্ট কিউব রুট করবে, আয়তন থেকে বাহুতে যেতে গেলে কিউব রুট করতে হবে, হ্যাঁ এটা করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, 1:3, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। যদি বলতো সমগ্র তলে ক্ষেত্রফল কত, সমগ্র তল বললে তাহলে এটাকে আবার স্কোয়ার করে দিতে হতো, মানে দুটোকে স্কোয়ার করতে হবে অ্যাকচুয়ালি, তখন উত্তর চলে যেত এটা। আজকের জন্য উত্তর অপশানই, ঠিক আছে। নেক্সট 29, প্রত্যেক উত্তর করবে, সঠিক উত্তর দেবে একটি প্রশ্ন, সাথে দুটি বিবৃতি, প্রশ্ন অনুযায়ী কোন বিবৃতিগুলি যথেষ্ট নির্ণয় করতে বলেছে। বাক্সে মোট ঘনকের প্রশ্ন বলে দিয়েছে কি, বাক্সে মোট ঘনকের সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, দেখি কে বলতে পারে। চলো, বাক্সে মোট ঘনকের সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দেখো বিবৃতি ভালো করে দেখে নাও, যে এটা থেকে কি এটা করা যাবে, যে কোনটা যথেষ্ট, এই যথেষ্ট নাকি 2 যথেষ্ট নাকি কোনোটাই নয় বলো। দেখো বাক্সে কিছু নীল, বাক্সে মোট ঘনকের সঙ্গে বাক্সে নীল হলুদ আর সাদা ঘনক আছে, নীল ঘনক হলুদ ঘনকের দ্বিগুণ এবং সাদা ঘনকের পরিমাণ আরো বলেছে। খুব ভালো করে দেখবে, নীল ঘনক হলুদ ঘনকের দ্বিগুণ বলেছে এবং সাদা ঘনকের পরিমাণটা বলে দিয়েছে, তাহলে সাদার সঙ্গে এই যে সাদার সঙ্গে হলুদ, সাদার সঙ্গে হলুদ বা নীলের কোনো লিঙ্ক আপ নেই, ঠিক আছে, হলুদ বা নীলের কোনো যোগাযোগ নেই, তাহলে আমরা বলতে পারবো না যে কোনোটাই এই 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 বিবৃতি দিয়ে আমাদের ঘনক বার করা সম্ভব হচ্ছে না। আরেকটা স্টেটমেন্ট যদি দেওয়া যেত, হ্যাঁ তাহলে আমরা কিন্তু করতে পারতাম, আরেকটা ঠিকঠাক সম্পর্ক দিলে আমরা বলতে পারতাম এখানে কিনা ঘনক সংখ্যা নির্ণয় করা যাবে না এইটা দিয়ে। ওকে লাস্ট কোশ্চেন, আজকে সেশনের প্রত্যেকে উত্তর করে দাও দ্রুত বেগে, দেখতে থাকো সঠিক উত্তর দিতে থাকো তাড়াতাড়ি। একটি কাজ এ এবং বি একসঙ্গে সম্পন্ন করছে 15 দিনে, ঝড়ের বেগে বলো। বি এবং সি 20 দিনে, সি এবং এ করছে 12 দিনে, ওই কাজটি বি কত দিনে করে? চলো, এ প্লাস বি করছে কত দিনে? 15 দিনে। বি প্লাস সি করছে কত দিনে? 20 দিনে। আর সি প্লাস এ করছে কত দিনে? 12 দিনে। ওকে, তাহলে এখানে বলে দিয়েছে তোমার ষাট এলসিএম দিয়ে দাও, 4 3 5,
তাহলে আমাদের কি করতে হবে, আমাদের বলে দিয়েছে কি বি কতদিনে করছে। আচ্ছা সবগুলো একটু খেয়াল করে, এটা কিন্তু এ প্লাস বি এর, এটা বি প্লাস সি, সি প্লাস এ, তাহলে অ্যাকচুয়ালি দুই গুণা এ প্লাস বি প্লাস সি করলে আমরা পাচ্ছি কি বলতো, এটা অ্যাকচুয়ালি দুই কেন করলাম, প্রত্যেকটা দেখো দুটো করে আছে ওই জন্য, ও যোগ করলে এটা অ্যাড হবে। তাহলে 4 × 3 = 7, 5 = 15, 4 × 3 = 7, 5 = 12, তাই তো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, এ প্লাস বি প্লাস সি যদি দেখি দিচ্ছে কত, 6, হ্যাঁ কি না, এ প্লাস বি প্লাস সি 6। তাহলে আমার লাগবে বির এফিসিয়েন্সি মানে সি প্লাস এ যেখানে আছি, সি প্লাস এ যদি 5 হয়, বলো সি প্লাস এ যদি 5 হয় তাহলে শুধু বি কত, 1, এ বোঝা গেল বি 1। টোটাল 60 ইউনিট, যদি বি 1 ইউনিট করে রেগুলার কাজ করে তাহলে 60 দিন লাগবে, বিল লাগবে কতদিন, 60 ডেজ। চলো এ অবধি থাক, আশা করি সেশন ভালো লেগেছে, প্রত্যেকে যারা এতক্ষণ জুড়ে ছিল প্রত্যেকে সেশনটা লাইক করতে হবে, আর দেখতে থাকো এভাবেই এগিয়ে চলো রেগুলার। তোমাদের ক্লাস কিন্তু আমি 9টা থেকে 10টা এভাবে নিই, আজকে একটাই সেশনে ম্যাথ যে তোমাদের ছিল, আশা করি প্র্যাকটিস করেছো দুর্দান্তভাবে। তো রেগুলার আমাদের সঙ্গে যুক্ত থাকবে অফিসিয়াল পেজগুলিতে, থ্যাংক ইউ প্রত্যেককে, চলো এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাসেও মানে নেক্সট ডে তোমাদেরও একটা এরকম চলবে একটা সেশন ম্যাথস এবং যে মিক্সড আকারে, প্রত্যেকে সেখানেও কানেক্টেড থাকতে ভুলবে না, ঠিক আছে, চলো টাটা, লাইক করো।